বাঙালির কাছে যা ভাইফোঁটা সেটাই নেপাল, সিকিম ও দার্জিলিং অঞ্চলে ভাইটিকা নামে পরিচিত। পাহাড়ের অনেক বাসিন্দাই এখন শিলিগুড়িতে বসবাস করছেন, তাই সমতলেও দেখা যাচ্ছে ভাইটিকার রীতিরেওয়াজ। ভাইটিকার অনুষ্ঠান হয় তিনটি পর্বে। প্রথম পর্বে বাড়ির উঠোনে ভাইকে কলা পাতায় দাঁড় করিয়ে তার চারিদিকে আক্রোট আর জল নিয়ে তিনবার ঘুরিয়ে সেই আক্রোট ভেঙে দূরে কোথাও ছুঁড়ে দেয় বোনেরা। দ্বিতীয় পর্ব ঘরে, সেখানে আগে থেকেই রাখা থাকে একটি থালায় প্রদীপ, গাঁদা ফুলের মালা, সাতটি রঙ্গলের বাটি, ফুল নিয়ে সাজানো ছোট ঘট। ভাইয়ের কপাল মুছে সাদা রং দিয়ে টিকা লাগানোর কিছুক্ষণ বাদে সেটি শুকিয়ে গেলে তার উপরে বোনেরা এঁকে দেন ছোট ছোট রঙ্গোলি। অ্যাকচুয়ালি ইয়ে ভাই দুজ হমলোক ইসলে মানাতে হে কিউকি হম আপনি ভাই কি রক্ষা কর সকে, ভগবান সে ইয়ে প্রে করতে কি ভাই কি রক্ষা কর সকে। আর ইয়ে রিচুয়াল স্টার্টিং হতা হে ইয়ে केले के पत्ते में उन लोगों को खड़ा करके उसको लोटे से पूजा करते हैं। वो ओखर जो होता है वेलनट उससे पूजा करवाते हैं उनको, सब इविल आई सब कुछ बुरी नज़र से बचाने के लिए। तो उसको तोड़ के हम लोग छत में फेंक देते हैं सो दैट कौवा उसको लेके चले जाए। और उसके बाद उन लोगों को टीका लगाते हैं डिफरेंट काइंड ऑफ कलर्स कर लगा के, एंड देन उसके बाद उनका पूजा करते हैं ठीक से और उनको खाना खिलाते हैं, दिस इज़ व्हाट। আর শেষ পর্বে ভুরি ভোজ, একটি থালায় রাখা হয় কাঁচা দুধ, ডিম, মাছ মাংস, শেল রুটি। সেই রুটি একটু ছিঁড়ে ভাইয়ের মুখের সামনে দিয়ে তিনবার দেখিয়ে দরজার বাইরে ফেলে দিতে হয়। এরপর কাঁচা দুধ ভাইকে খাইয়ে দেন বোনেরা। এভাবেই শেষ হয় ভাইটিকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই ভাইদের মঙ্গল কামনা করছেন পাহাড়ি বোনেরা। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড।